दिया, देख हालत मेरी काले कर दिया। চুল টুল কাটে টাটে পুরো ডিজাইন করতে হবে, চলো তারিখে চুল কাটতে যাই, তারপরে আবার চান করতে হবে, অনেক কিছু করতে হবে, সো সেগুলো করবো, ঠিক আছে চলো আগে নাপিতের কাছে যাওয়া যাক। সো সর্বপ্রথম আমরা বেরিয়ে পড়েছে রাস্তায়, আর এখানে বাইক রয়েছে এই বাড়ির, আর দাদাভাই যাচ্ছে, আর আমাদের পুরো গ্যাংটা ওরা এই যাবে নিজের বাড়িতে, এও নিজের বাড়িতে। আমরা মেন কথা হলো চুল টুল কাটবো তারপরে, আর এখানে সবগুলো বোন বের হয়ে গেছে। এই সো এটা আমাদের হাই স্কুলটা, হাই স্কুলের প্রোগ্রাম অলরেডি শুরু হয়ে গেছে, জাস্ট আমাকে আমার লেট হয়ে গেল, কারণ হাই স্কুলে যত যাবতীয় কাজ ছিল ওগুলো কমপ্লিট করলাম, তারপরে এখন আমরা যাচ্ছি মেন চুল কাটতে। সো দোকানটা ওখানে আছে, দোকানে হাগিস ভিড় না থাকুক তাহলেই হয়। এখানে চলে এসেছি, কি রে কাট ফাঁকা আছে কি? হ্যাঁ সব চুল টুল কাটা কমপ্লিট, আমরা যাবো, যাই আমার টুকরা ড্রেস আপ করতে হবে, স্কুলে প্যান জামাগুলো দোকান থেকে নিতে হবে, ইস্ত্রি করতে দিয়েছি, চলো ডাইরেক্ট বাড়ি যাওয়া যাক, বাড়ি চান টান করাও, তারপরে স্কুলে যাওয়া যাবে। ওকে লেটস গো। সো আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, সর্বপ্রথম এখানে একটা টেলারের দোকান আছে, টেলারে আমি জামা প্যান্টগুলো দিয়েছি, জাস্ট এগুলো সবগুলোকে নিতে হবে, নিয়ে টিয়ে ফের নিজেকে মেক আপ করতে হবে। সো বাই বাই, আসছি। আমার জামার ইয়েটা দাও, আর প্যান্টটা একটা হাই বলে দাও, যেহেতু তোমার দোকানে আসছি। সর্বপ্রথম স্কুলে প্যান্ট জামাগুলো আমি ইস্ত্রি করতে দিয়েছিলাম, তো ইস্ত্রি করে নিয়ে আসলাম, এবার জাস্ট আমাকে একটা কাজ করতে হবে, যে আমাকে রেডি হতে হবে, তো স্যার চান করতে হবে। এখন বাজে গেছে 12:30 বাজে, যেতটা সম্ভব, তো আমাকে রেডি হতে হবে, রেডি টেডি হয়ে স্কুলে যাবো, ফের প্রোগ্রামে যেতে হবে, কারণ প্রোগ্রাম আমি ছেড়ে চলে এসেছি, জাস্ট স্কুলে যাবোর জন্য চান টান করতে হবে, এই জন্য আমাকে স্কুল ছেড়ে চলে এসেছি। কারণ জাস্ট আমাকে পাঞ্জাবিগুলো সবগুলো ইস্ত্রি টিস্ত্রি করে আসলাম, এবার পড়বো, ফের চান করতে হবে। সো চলো আগে চানটা করে নিই, তারপরে আবার ব্লগে আসছি। সো চান টান করা সব কিছু কমপ্লিট, একে অ্যাবাউট কমপ্লিট, তো মেন কথা হলো যে আমাকে স্কুলে যেতে হলে আগে এরকম তো যাওয়া যাবে না, মেন কথা হলো স্কুলে প্যান্ট জামা পরতে হবে, কারণ কি অনেকে জিন্সের প্যান্ট পরে যায়, বাট আমি জিন্সের প্যান্ট পরবো না, কারণ কি স্কুল বলে কথা, স্কুলে একটু স্কুলের জামা প্যান্ট পরি, সারা বছর জামা প্যান্ট নাই পরে যায়, জাস্ট আজকের দিনটা একটু জামা টামা পরে যায়, তো দেখ ভালো লাগবে। তো সর্বপ্রথম এই যে স্কুলের প্যান্ট আছে, এটা প্যান্টটা আমি এখনই বানিয়ে নিয়ে আসলাম, বানিয়ে এনে তো ইস্ত্রি করে নিয়ে আসলাম, তারপরে এটাকে পরে নিই, তারপরে জামা পরতেছি, তারপরে পুরা গেট আপ নিচ্ছি, তারপরে দেখা হচ্ছে। ওকে ভাল লাগে,
তো আমরা বেরিয়ে গেছি, জামা টামা পরে একদম ফিটফাট হয়ে স্কুলে আজকে ড্রেস পরেছি অনেক দিন পর। মিনিমাম আমি পড়েছিলাম ক্লাস নাইনে, হয়তো স্কুল ড্রেস ফুল পরে গেছিলাম, আর বাকি দিনগুলো তো জিন্সের প্যান্ট। এমনি জাগত জন মাস্টার অনেক কিছু বলেছে, চুল টুল কাটি না, দাড়ি টাই শেভিং করি না, জাস্ট স্কুলে চলে যাই, কারণ আমাকে এরকমই থাকতে ভালো লাগতো। কিন্তু ম্যাম আজকে বলেছে যে একটু ফিটফাট হয়ে যাবি, তাই জন্য ফিটফাট হয়ে গেলাম। তো স্কুলে আমাদের জাগতিক প্রোগ্রাম হতে চলেছে, প্রোগ্রামগুলো তোমাদেরকে শেয়ার করবো। আর চলো ভিতরে যাওয়া যাক, অবশ্য কী হচ্ছে স্কুলের ভিতরে, তো ঢুকে গেছি জাস্ট, আর কী হয় চলো। ও ভাই এখনই যার হতো মাঝে। তো আমাদের স্কুলে প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে, আমি লাস্ট গেছি, বাট কী করবো যেটা অবস্থা সেটাই হচ্ছে। চলো উপরে উঠে যাই। আজকের এই শুভ দিনে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, স্নেহ ভালোবাসা জানাচ্ছি। তার আগে একটা জিনিস করতে হবে, কারণ এটা একটা শ্রদ্ধা নিবেদনের দিন। আজকের এই মহান শিক্ষক দিবসে আমরা যেহেতু সমবেত হয়েছি শিক্ষক কুলকে, পৃথিবীর যাবতীয় শিক্ষক কুল, তাদেরকে শ্রদ্ধা নিবেদন করার জন্য, তাই সবার প্রথমে দরকার হচ্ছে আমাদের সুশৃঙ্খলভাবে কলম দোকান থেকে নিয়ে নিয়েছি। আর ম্যাম যেগুলো যেগুলো ফেভারিট ম্যাম তাদেরকে দেবো একমাত্র, আর বাকি বাদ কাউকে দেবো না। জাস্ট আমার কলম এই কয়টাই আছে, মানে পাঁচটা ফেভারিট ম্যাম আছে আর স্যার আছে, তাদেরকে কলমগুলো দেবো, বাকি বাদ কাউকে দেবো না। আর আমার যেগুলো পছন্দ সেগুলো গিয়ে দেবো, বাট এটা নিজের মর্জি। তো চলো ডান্স ফাটাফাটি হচ্ছে বলতে গেলে।
মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে ভাদর মাসে কাশি ফোটে আর ঝিঙা ফুল রে আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে আইলো রে করমা পরব কার সঙ্গে নাচিব রে কার সঙ্গে নাচিব সখী শাড়ি শাখা নাই রে কার সঙ্গে নাচিব সখী শাড়ি শাখা তো আমাদের ভিডিও এখানে সমাপ্ত, আবার দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। তো বাই বাই, তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে, সেই এনজয় হলো, সেই মজা হলো, তো তোমরা বলবে অবশ্যই। বাই বাই, আবার দেখা হবে নতুন ব্লগ ভিডিওতে।